চলতি বছরই বিশ্বের এক তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক মন্দায় পড়বে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এর কারণ হিসেবে জর্জিয়েভা যুদ্ধ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহারের পাশাপাশি করোনার প্রকোপ বৃদ্ধিকে দায় করছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীনের মতো বৃহৎ অর্থনীতিগুলোর গতি কমে আসায় গেল বছরের তুলনায় 2023 সাল আরো কঠিন হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিভা জানাচ্ছেন, রুশ ইউক্রেন যুদ্ধ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশে দেশে সুদের উচ্চ হার ও বছর শেষে আবারও করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি সংকটময় এই পরিস্থিতির জন্য দায়ী। এছাড়াও চীন যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক ও দুই দেশের নিয়ন্ত্রিত বাণিজ্য বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করেছে বলে মন্তব্য তার। জিরো কোভিড নীতির কারণে 40 বছরের মধ্যে সবচেয়ে স্তিমিত হয়ে পড়া চীনা অর্থনীতি বিশ্বের নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন জর্জিভা। বৈশ্বিক প্রবৃদ্ধি 30-40% চীনের উপর নির্ভরশীল, তবে করোনার কারণে তা স্তিমিত হয়ে এশিয়া সহ সারা বিশ্বে প্রভাব ফেলছে। এছাড়াও চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও বাণিজ্য নিয়ন্ত্রণে $1.5 trillion থেকে বঞ্চিত হচ্ছে বিশ্ব। যুদ্ধের কারণে বৈশ্বিক উৎপাদন সরবরাহ হ্রাসে উন্নয়নশীল দেশগুলোর সংকটের কথাও তুলে ধরেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে 16 দেশ আমাদের কাছে সহায়তা চেয়েছে, তাদের জন্য $90 billion বরাদ্দ করা হয়েছে। আরও 36 দেশ সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে। মন্দা এড়াতে পারলেও অনেক দেশের কোটি কোটি মানুষ মন্দার প্রভাব পুরোপুরি টের পাবে বলেও শঙ্কা আইএমএফ প্রধানের। চলতি বছর পৃথিবীবাসীর জন্য অপেক্ষা করছে আরো অনিশ্চয়তা আর সংকট। মার্জিয়া উপমা, টিবিসি নিউজ ডেস্ক।